হাই, স্পাইস বক্সে স্বাগত জানাই। আজ আমরা শিখব গোয়ান রিজনের একটা ডেজার্ট। এটা খুবই সহজ একটা ডেজার্ট আর এটাকে বলে সুইট পোহা। ভারতে পোহা বা চিড়ে নানান ভ্যারাইটিতে পাওয়া যায়। চিড়ে মোটা হয় বা পাতলা হয়, আজ আমরা এই পাতলা চিড়ে দিয়ে সুইট পোহা বানাচ্ছি। এটা সত্যি খুবই সুস্বাদু, দেখে নিই এটা কি করে বানাতে হয়। আসুন দেখে নিই এই সুইট পোহা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে। এর জন্য আমি 2 কাপ পাতলা চিড়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, 1 কাপ দুধ, 1 কাপ নারকেল কোড়া, 1/2 কাপ গুড়, 7 তিল, এলাচ গুঁড়ো আর কয়েকটা কলার টুকরো। একটা প্যান গরম করে তার মধ্যে খানিকটা তেল দিচ্ছি। একবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 7 তিল। এগুলো ফাটতে দেব, তারপর এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া, আর তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গুড়। এতে জল দেব যাতে গুড়টা গলে যায়। আর একবার গুড় গলতে আরম্ভ করলে এর মধ্যে টুকরো করা কলা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য এলাচ গুঁড়ো। আর একবার গুড়টা পুরোপুরি গলে গেলে এর মধ্যে ভিজিয়ে রাখা চিড়ে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন চিড়েটা ধোয়ার সময় বা ভিজিয়ে রাখার সময় বেশি জল ইউজ করা না হয়, না হলে চিড়েটা গলে যাবে। চিড়েটা অ্যাড করে দিলাম। এই সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দুধটা অ্যাড করে দেব একটু একটু করে। সুইট পোহা তৈরি হয়ে গেছে, এবার একটা পাত্রে সার্ভ করে দেব। সুইট পোহাটা খুবই সহজ আর চটজলদি একটা রেসিপি। বেশিরভাগ উপকরণগুলোই সহজে আমাদের বাড়িতে পাওয়া যায়। এটা অবশ্যই আপনার বাড়িতে বানিয়ে দেখুন। আমি নিশ্চিত এই নিউ স্টাইলের সুইট পোহাটা আপনার অবশ্যই ভালো লাগবে।